পেঁয়াজ নিয়ে ভয়ঙ্কর বার্তা। পেঁয়াজের গায়ের কালো আস্তরণই কি ব্ল্যাক ফাঙ্গাস, কি বলছেন বিশেষজ্ঞরা? তো বন্ধুরা, বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এমনই প্রতিদিনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আর আপনারা এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন বিস্তারিত কমেন্ট করে জানাবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। করোনা সংক্রমণের পাশাপাশি দেশ জুড়ে উদ্বেগ বাড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকোরমাইকোসিস রোগ। একদিকে করোনা সংক্রমণের গ্রাফ ক্রমশ গগনচুম্বী রূপ নিচ্ছে, পাশাপাশি তার দোসর হিসেবে আফলন বাড়াচ্ছে কিশোর ছত্রাকের থাবা। কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকার এই রোগকে মহামারীর নাম দিয়েছে। এই রোগের প্রভাব দেখা যাচ্ছে বাংলাতেও। একের পর এক জেলায় এই ব্ল্যাক ফাঙ্গাস রোগে আক্রান্ত হওয়ার খবর সামনে আসছে। ইতিমধ্যেই এই রোগে রাজ্যের তিনজনের মৃত্যু হয়েছে, কিন্তু এরই মাঝে সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট ব্যাপক ভাইরাল হচ্ছে, যেখানে দাবি করা হয়েছে ফ্রিজের খাবার থেকেই নাকি ছড়াতে পারে এই রোগ। কিন্তু তা কি আদৌ সত্য? গোটা দেশ জুড়ে ব্ল্যাক ফাঙ্গাস তার প্রভাব বিস্তারণ করার সাথে সাথে আস্তে আস্তে বাংলার বুকে থাপা চড়া করছে এই ছত্রাকের সংক্রমণ। এরই মাঝে ফেসবুকে বিভিন্ন পোস্ট দেখা যাচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস থেকে সুস্থ থাকার একাধিক উপায়। বিভিন্ন জায়গায় দাবি করা হয়েছে বাড়িতেই নাকি রয়েছে ব্ল্যাক ফাঙ্গাস, অনেক সময় পেঁয়াজ কিনলে তার গায়ে কালো আস্তরণ দেখা যায়, এগুলি নাকি আসলে ব্ল্যাক ফাঙ্গাস। এছাড়াও ফ্রিজের মধ্যে থাকা রাবারের গায়ে কালো দাগ ব্ল্যাক ফাঙ্গাস, চারিদিকে ছড়িয়ে রয়েছে মিউকোরমাইকোসিস। তবে এই ফেসবুক পোস্ট কি আদৌ বিশ্বাসযোগ্য? এই প্রসঙ্গে আমেরিকার কৃষি দপ্তরের তরফে জানানো হয়েছে, পেঁয়াজের গায়ে যে কালো আস্তরণ থাকে তা আসলে মাটিতে থাকা একটি সাধারণ ফাঙ্গাস, এটি সহজে কোনো সংক্রমণ ছড়ায় না। পেঁয়াজের গায়ে এমন কালো আস্তরণ থাকলে অবশ্যই তা ভালোভাবে ধুয়ে নিতে হবে, কিন্তু এটা ভাবার কোনো কারণ নেই যে ওই কালো আস্তরণই হলো ব্ল্যাক ফাঙ্গাস। তবে এখানেই একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, তাহলে কি আসলে মিউকোরমাইকোসিস? আসলে এই ব্ল্যাক ফাঙ্গাস একটি ছত্রাক যা বাতাসে ভেসে বেড়ায়, কিন্তু এটি যে কোনো সাধারণ মানুষকে আক্রান্ত করে না। যাদের শরীরে অনাক্রমতা কম বা দীর্ঘদিন ধরে স্টেরয়েড সেবন করেছেন তাদের এই রোগ হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে। এক কথায় অনাক্রমতা কম থাকলেই এই রোগ হয়, তাই বর্তমান করোনা আক্রান্তদের এই রোগ হওয়ার প্রবণতা বেশি দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল এখনকার মতো খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।